16 নম্বর সবক, 16 নম্বর সবক, মাদমোর দশ প্রকার, মাদমোর দশ প্রকার, 16 নম্বর সবক, মাদমোর দশ প্রকার, মাদমোর দশ প্রকার, 16 নম্বর সবক, মাদমোর দশ প্রকার। আমরা এখন মাদমোর দশ প্রকার কিভাবে বাচ্চাদেরকে উপস্থাপন করবো তার একটা বিষয়বস্তু আমরা জানবো, ঠিক আছে? তো সকলেই বোর্ডে দেখেন, আচ্ছা একজন দাঁড়ান, একজন দাঁড়ান, কে আপনি বলবেন? আচ্ছা আপনি বসেন। আচ্ছা বাচ্চাদেরকে আদরের সঙ্গে পড়াই দেবে, কথা বলে আসছি। আচ্ছা আব্বু তুমি বলো তো এখানে কি হয়েছে? আমরা তো এখন মাদমোর দশ পর শিখতেছি, কি শিখতেছি? মাদমোর দশ। এখানে কোন মাদ হয়েছে বলো তো দেখি, কি হয়েছে এখানে? সবাই চুপ থাকবেন, যাকে ধরেছে সে না বলবেন। এখানে কি হয়েছে বলেন তো দেখি, কিভাবে বসছো মাদ্যতবাই এখানে? না মাদ্যতবাই আমি এভাবে বসছি যে মাদমোর দশ প্রকার, একালিম মাদ তিন প্রকার, মাদ্যতবাই মাদ্যে বদল মদ্দেলিন। যদি এখানে আমি বলছি যে মাদ্যতবাই তুমি কিভাবে বসছো, মা দর্দ টানিয়া পড়া, মাদের হরফ তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, পেশের বাম পাশে জসমালা ওয়াও মাদের হরফ, জেরের বাম পাশে জসমালা ইয়া মাদের হরফ। মাদের হরফ হইলে তাহার ডান দিকে হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। এইভাবে আমি বুঝছি যে এখানে মাদ্দে তবাই, কারণ জবরের বাম পাশে খালি আলিফ আসছে, কথা বোঝে আসছে? আচ্ছা বসো বাবু, তুমি বসো। আর একজন দাঁড়ান, আর একজন দাঁড়ান, বাবু তুমি বলো তো এখানে কি হয়েছে, এখানে কি মত হয়েছে বলো তো দেখি, কি মত হয়েছে জোরে বলো? কি সকালে খায় না, খাওয়ায় নাই আম্মু আপনাকে? এ সকালে কি আম্মু আপনাকে খাওয়ায় নাই? আপনাকে না খায় মানুষে বাড়াইতেছে, এখানে কি হয়েছে বলো তো দেখি? মাদ্দে বদল, তাই তো? আচ্ছা কিভাবে বসছো তুমি এখানে, মাদ্দে বদল হয়েছে কাদা বলো? হামজার হরকতকে এক আলিফ টানিয়া পড়ার নাম মাদ্দে বদল। কারণ ওস্তাদ জি আমাদেরকে হুজুর পড়াইছেন যে হামজার, বা আপনি আমাদেরকে এটা পড়াইছেন যে হামজার হরকতকে এক আলিফ টানিয়া পড়ার নাম মাদ্দে বদল। এই জন্য আমি এটা জানতে পারছি, এটাকে হামজা যেহেতুক এক আলিফ টানিয়া পড়তে হবে, এটাকে মাদ্দে বদল বলা হয়। এটা কি বলা হয়? মাদ্দে বদল বলা হয়, কথা বলে আসছে? হামজার বা ডাইরেক্ট কায়দা বলে দেবা, কি বলবা? কায়দা বলবা। আর একজন দাঁড়ান তো দেখি, হ্যাঁ বলো তো এখানে কি কায়দা হয়েছে? মধ্যে লিন। আচ্ছা কিভাবে বসছো তুমি এটা মধ্যে লিন বলো তো দেখি? যেমন উচ্চারণ করো দেখি, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, বসো। আবু
একজন দাঁড়ান দেখি, একজন দাঁড়ান, দাঁড়ান বলেন তো এখানে কি হয়েছে? হ্যাঁ, মধ্যে মুনফাসিল। হ্যাঁ, কিভাবে বুঝলেন বলেন দেখি? মধ্যে মুনফাসিল কিভাবে বুঝলেন আপনি? হরফের উপরে চিহ্ন চিকন, মদের হরফের উপরে চিহ্ন চিকন, বামে হামজা, বামে কি হামজা, বালিফ, বামে হামজা। তাহলে কি করতে হবে? এহাকে কি বলা হয়? এহাকে কি বলা হয়? মধ্যে মুনফাসিল। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, বসো। একজন দাঁড়ান, একজন দাঁড়ান, আপনি দাঁড়াইছেন। আচ্ছা বলেন তো এখানে কি কায়দা হয়েছে? মদ্দে লাজিম। হ্যাঁ, কিভাবে বুঝলেন মদ্দে হরফি মুকাফফা বলেন তো দেখি? মদ্দালিম হরফি মুকাফফ, মদ্দালিম হরফি কি মুকাফফ, কয়েকটা নিয়ে পড়িতে হবে, যেমন উচ্চারণ করে তো দেখি, ইয়াসিন। হ্যাঁ, মাশাআল্লাহ, বসেন। একজন দাঁড়ান, একজন দাঁড়ান। হ্যাঁ বলেন তো এখানে কি কাদা হয়েছে? আপনি মদলেন হরফি মুসাক্কাল, কিভাবে বুঝলেন? মদলেন হরফি বলেন, নাম বলেন। হ্যাঁ, যেমন মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, বসেন। একজন দাঁড়ান। হ্যাঁ, হ্যাঁ, একজন দাঁড়ান, আপনি বসেন, আপনি একবার বলছেন। হ্যাঁ, আপনি বলেন তো দেখি এখানে কি হয়েছে? কিভাবে বসছো বলো তো দেখি? যেমন মুসাক্কাল বলে, হ্যাঁ, না উচ্চারণ করো, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, বসো।
আরেকজন দাঁড়ান। হ্যাঁ বলেন বলেন তো এখানে কি কায়দা হইছে? কিভাবে বসছেন? কালিমার মধ্যে মাদ্রাসার উপরে উপরে মাশাআল্লাহ বসেন। একজন দাঁড়ান, বলেন তো দেখি কিভাবে বসছেন আপনি? মধ্যে মুত্তাসিল, মাশাআল্লাহ বসেন। তাহলে আমরা মোট কয়টা মিসাল আলোচনা করছি এখানে? দশটি মিসাল আলোচনা, কয়টি মিসাল আলোচনা করছি? তাহলে আমরা মোট দশটি মদের বিবরণ আমরা আলোচনা করব। কয়টি মদের বিবরণ আলোচনা করছি? দশটি মদের বিবরণ আমরা আলোচনা করছি। সতেরো নম্বর সবক, যজমের উচ্চারণ, যজমের উচ্চারণ সকলেই বোর্ডে দেখেন। তাহলে সতেরো নম্বর সবক, যজমের উচ্চারণ, যজমালা হরফ, যজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। যজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। যেমন আব 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 ইব 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 উব 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 উব। তাহলে আব ইব উব এখানে এখানে আলিফ ঠিক ঠিক তাই কে এখানে হবে তা। আত 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 ইত 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 উত 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 এইভাবে। তারপরে আস ইস উস এইভাবে ২৯টা হরফ এই পাশে পরিবর্তন, কোন পাশে পরিবর্তন করবো? বাম পাশে। কয় কোন পাশে? বাম পাশে ২৯টা হরফকে পরিবর্তন করে আমাদের এই যজমের মস্ক করাই দেবে। কী করাই দেবে? যজমের কী করাই দেবে? মস্ক করাই দেবে। তা এখন বাচ্চাদের মনে ছেলেটার মাঝখানে লেখা আছে। এখন কথা হলো যতক্ষণ পর্যন্ত কায়দা মুখস্থ হবে না অতক্ষণ মধ্যে বাচ্চাদেরকে মুখস্থ হয়। কীভাবে মুখস্থ করাবো? আপনারা আপনার ছেলের হাতে নেন, হাতে ধরে পড়েন, পড়েন দেখি, হাতে ধরে পড়েন। যত মানে হরফ তাহা ডান দিকে হরফ সঙ্গে একত্রে একবার পড়ে যায়। কায়দাটা মুখস্থ করেন, হাত দিয়ে ধরে ধরে পড়েন, হাত দিয়ে ধরে ধরে পড়েন। বোঝা আসছে? এইভাবে ছাত্রদেরকে আমরা যতক্ষণ কায়দা মুখস্থ করতে পারবে না অতক্ষণ তাদেরকে পড়ার মতো সময় দেবো। পড়ার মতো কী দেবো? সময় দেবো। কারণ তাদেরকে এখানে ক্লাসে থেকে বা আমাদেরকে পড়াকে মুখস্থ করাই দেবো। কারণ তারা বাড়িতে বাড়িতে যেয়ে তারা কিন্তু আর পড়বে না। বাড়িতে যা পড়বে তারা কিন্তু বাড়িতে যা পড়বে, কারণ বাড়িতে যেয়ে তারা খেলা খেলবে। কারণ যখন ক্লাসের মধ্যে ব্যস্ত থাকে, যখন তারা বাসায় চলে যায় তখন তারা কি ক্লাস নিয়ে, তখন তারা কি মানে খেলা নিয়ে ব্যস্ত, তখন কী নিয়ে ব্যস্ত? খেলা নিয়ে ব্যস্ত। বোঝা আসছে? এই জন্য আমাদের ক্লাসের মধ্যে মুখস্থ করে ফেলতে হবে। পারবো তো সবাই ইনশাআল্লাহ। এই বন্ধু ছিল সতেরো নম্বর সবক। কয় নম্বর সবক? সতেরো নম্বর সবক।